আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যে এখানে আছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গরুর হাট থেকে বের হয়ে এখন যাচ্ছি একটু মিরপুরের দিকে, আর রাস্তায় আসলে বেশ যানজট ছিল, তো ওটা দেখে জারিফের বাবা হাতির ঝিল দিয়ে ঢুকেছে। এখন আমরা তেজগাঁওয়ের ভিতরে একটু দাঁড়িয়েছি, জারিফের বাবার আবার একটা ফোন এসেছিল, তো ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে ও একটু ফোনে কথা বলে নিচ্ছিল। তো এদিকে আমরা কিন্তু অলরেডি মিরপুরে চলেও এসেছি, আর আমরা আজকে মেনলি এসেছি আমি যে বুটিক শপ থেকে ড্রেস নিই ওখানে। তো ওখানে এসে দেখি যে শপটা বন্ধ, তো ওটা দেখে আমাদের আসলে বিকেলের দিকে একটু হালকা পাতলা ক্ষুধাও লেগে গিয়েছিল। আর এই এলাকাটাতে যেহেতু আমি আগে অনেক বছর থেকেছি, তো আমার মোটামুটি অনেক গলি পরিচিত। তো এখানে পরিচিত একটা মামার দোকান আছে, তো ওখান থেকে আমি একটু পেঁয়াজু খেয়েছি, তারপরে বেগুনি, আলুর চপ, পুরি, জারিফের বাবাও খেয়েছে, জারিফের বাবা একটু চাও খেয়েছে। আমি আসলে গরমের ভিতরে চা খাইনি, আমি একটু কোক খেয়েছিলাম। আর এখানে জারিফ দেখতে পাচ্ছেন সে বায়না ধরেছে চিপস খাবে। তো আসলে বাচ্চারা এরকম বাহিরে এসে বললে না দিয়েও পারা যায় না, তো আজকে অনেক দিন পরে জারিফকে এক প্যাকেট চিপস কিনে দেওয়া হলো। তো এখন আমি আন্টিকে ফোন করেছিলাম, তো আন্টি বলল যে সে নাকি উপরে নামাজ পড়তে গিয়েছিল, তো আন্টি মাত্রই এসে শপটা খুলেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি আমার কেনাকাটা শেষ। পরে এখান থেকে আমরা একটু গিয়েছিলাম বেনারসি পল্লীতে। বেনারসি পল্লীতে জাস্ট আমার একটা কাজ ছিল, তো সেই কাজটা শেষ করে এখন কিন্তু আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা আসার সময় 14 নম্বরের ভিতর দিয়ে কচুক্ষেত দিয়ে বের হচ্ছি, তো এখন কিন্তু আমরা অলরেডি কচুক্ষেতের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন যারা এই এলাকা চিনেন তারা তো অবশ্যই রাস্তা দেখে বুঝতে পারছেন। আর আসলে যেহেতু আজকে শুক্রবার ছিল, তো পরে দেখলাম যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। আমাদের ওইদিকে আজকে কি জানি একটা মিছিল যাচ্ছিল, তো ওই জন্য আসার সময় বেশ একটু জ্যামজ্যামি দেখলাম। আর আমাদের ওই বাড্ডার রোডটা অলওয়েজই জ্যাম থাকে, এটা যারা বাড্ডা এলাকায় থাকেন তারা অনেকেই জানেন। তো যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু আমরা অলরেডি ক্যান্টনমেন্টের ভিতরে চলে এসেছি। আর ক্যান্টনমেন্টের এই রাস্তাগুলো আমার আসলে খুবই পরিচিত, যেহেতু এদিক দিয়ে আমি প্রতিদিনই আমার ইউনিভার্সিটিতে যাইতাম। আমার ইউনিভার্সিটি ছিল সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তো এই জন্য আসলে এই রাস্তাগুলো দেখলে অনেক কিছুই মনে পড়ে যায়। আসলে দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যায় সেটা আসলে বোঝাই যায় না। আর আমি 2013 সালের ফেব্রুয়ারিতে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম এবং ফেব্রুয়ারি মাসে আমার প্রথম ক্লাস শুরু হয়, তো এই রাস্তাগুলোতে আসলে না আমার অনেক আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড ঈশার সাথে আমি এই রাস্তা দিয়ে বেশিরভাগ টাইমই চলাফেরা করেছি, তো ওকে আমি ভীষণ মিস করি। আসলে সবসময় আমি ঈশাকে অনেক বেশি মিস করি, কখনো হয়তো বা ওইভাবে বলা হয় না, তো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে বলে দিলাম। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি হলন সেন্টারে। তো হলন সেন্টারের পাশে বেবিদের খেলনা গাড়ি বিক্রি করছিলেন একজন, তো সেটা দেখে জারিফ ওখান থেকে দুইটা খেলনা নিয়ে নিয়েছে। যদিও এই খেলনা গাড়িগুলো আসলে খুব বেশি দাম না, 100 টাকা করে নিয়েছে। তো আমি জারিফের বাবাকে বলছিলাম যে যাক বাবা বাঁচা গেল, কারণ বেস্ট বাইয়ে গেলেই সে একটা গাড়ি নিবে এবং একটা গাড়ি মিনিমাম 500-600 টাকার নিচে এখন নাই বলতে গেলে। আর জারিফ যেগুলো পছন্দ করে সেগুলার প্রাইস অমনই থাকে 575, 580 বা 610, এই টাইপের রেঞ্জের গাড়িগুলো জারিফ বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন আমরা সবার প্রথমে চলে এসেছি উইনারে। তো উইনারে এসে জারিফের বাবার জন্য একটা টি শার্ট পছন্দ করছিলাম, তো ও টি শার্ট পছন্দ করতে করতে আমার নিজের জন্য একটা ড্রেসও আমার পছন্দ হয়ে গেল। তো উইনার থেকে আমরা কাজ শেষ করে এখন আমরা এসেছি বেস্ট বাইয়ে। তো বেস্ট বাইয়ে এসে আমাদের প্রধান কাজ ছিল আমাদের দুজনের ফোনের যে স্ক্রিন প্রোটেক্টর থাকে সেটা চেঞ্জ করা, কারণ জারি ফেলে ফেলে দুজনেরই স্ক্রিন প্রোটেক্টরগুলো ভেঙে ফেলেছিল। সাথে আমরা দুজনই ফোনের কাভার লাগিয়ে নিলাম, যদিও আমার ফোনের কাভার আসলে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা জারিফের বাবার ফোনে নতুন কাভার লাগিয়েছে, তো এই কাভারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি জাস্ট একটা নর্মাল কাভার লাগিয়ে নিয়েছি, একদম ট্রান্সপারেন্ট যেগুলো থাকে।
আর এদিকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি বেস্ট বাই থেকে, তো সেগুলাই এখন বিল করব। আর এদিকে হলান সেন্টারের এই শপটা থেকে আমি জারিপের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ড্রেস নেই, তো আজকেও আমি এখানে চলে এসেছি। তো এসেই এখানে আমার এই রেড কালারের টি শার্টটা খুবই ভালো লাগলো, তো এটা আমি দুইটা নিয়ে নিয়েছি, একটা জায়ান বেবির জন্য নিয়েছি আর একটা জারিফের জন্য নিয়েছি। আর এখানে এখন যে একটা মোবাইল রাখার স্ট্যান্ড টাইপের দেখছেন, এগুলো টাইলসের সাথে লাগাতে হয়, তো এটা আমি জায়ানের দিদুনের জন্য নিয়েছি। আর আন্টি আসলে বলছিল যে এটা আন্টির খুব দরকার, তাই যেহেতু বেস্ট বাই দেখলাম সাথে সাথে নিয়ে নিলাম। তো পরে আমরা বাসায় যাওয়ার সময় আন্টিদেরকে ওই টি শার্ট আর মোবাইলের ওই স্ট্যান্ডটা দিয়ে তারপরে আমরা বাসায় যাই। আর এদিকে হলান সেন্টারের সামনে সেই জমজমাট একটা ঈদ মুখর পরিবেশ দেখতেই পাচ্ছেন, পুরো শপিং মলটা লাইটিং করেছে, সাথে ঈদের অনেক জোরে জোরে মিউজিক বাজছিল, তো শুনতে আসলে ভালোই লাগছিল। তো এদিকে আমার বাবাটা শুনে সে খুবই খুশি হচ্ছিল মিউজিকগুলা। তো এখন আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি, আর আজকে আমরা টুকিটাকি কী কী শপিং করলাম তো সেগুলো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা মাথার ব্যান্ড নিয়ে নিয়েছি। আসলে এই টাইপের ব্যান্ডগুলো আমি সবসময় ব্যবহার করি, তো এগুলা ছাড়া আমার একদমই চলে না, তাই বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার শ্বশুরবাড়ির জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়েছি, এখানে মেইনলি সেমাই আর চিনি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2 প্যাকেট লাচ্ছা সেমাই, 2 প্যাকেট চিনি আর 1 প্যাকেট লুজ সেমাইও নিয়েছিলাম, ওটা আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে 4 প্যাকেট লিচি নিয়েছে জারিবের বাবা বেবিদের জন্য, 2টা লিভানা সোপ নিয়েছি। আরও টুকিটাকি বেশ কিছু বাসায় চকলেট কেনা রয়েছে, তো সেগুলাও যাওয়ার সময় নিয়ে নিব। আর এখানে আমার মা আমার শাশুড়ি মার জন্য কি গিফট দিয়েছে সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা শাড়ি, আর এখানে শাড়ির সাথে ম্যাচ করে পেটিকোট এবং ব্লাউজের কাপড়, যদিও পেটিকোট এবং ব্লাউজের কাপড় সামান্য একটু লাইট ডিপ হয়ে গিয়েছে, তো এর থেকে আসলে আমি ম্যাচ করতে পারিনি অনেক চেষ্টা করেও। তো মা আসলে এই শাড়ি বা পেটিকোট ব্লাউজের কাপড় কিনে দেয়নি, মা টাকা দিয়ে দিয়েছিল আমার কাছে, তো আমি আমার পছন্দ মতো কিনে নিয়েছি। তো শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে একটা শাড়ি, বাট শাড়ির কোয়ালিটিটা অনেক ভালো। আর এখানে আমি আমার জন্য একটা হোয়াইট টোন পাউডার নিয়ে নিয়েছি, আমার কাছে এই পাউডারটা বেশ ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা 3 পিস কাছাকাছি কালারেরই নিয়েছি, একটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার আর একটা লাইট মিষ্টি কালার। এই 2টা ড্রেস আমি আমার 2জন ননাসের জন্য নিয়েছি, আসলে বাড়িতে তো অনেকেই আছে, অনেকেই গিফট দেওয়ার দরকার একে একে, বাট আমি আসলে একসাথে সবাইকে দিতে পারছি না, তাই আমি 2জন বা 3জন করেই দেওয়ার চেষ্টা করছি। তো এবার আমি এই 2টা আমার 2জন ননাসকে দিব, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাইকেই গিফট দেওয়ার ইচ্ছা আছে, তো আল্লাহ যেন আমার মনের আশাগুলা পূর্ণ করে। আর এখানে আমি আমার জন্য অনেক দিন পরে 2টা ড্রেস নিয়ে নিয়েছি। তো প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে প্যাটেলের একটা ড্রেস, তো আমি মিরপুরে যে মারিয়া ফ্যাশনে গিয়েছিলাম তো এই ড্রেসটা আমি ওখান থেকেই নিয়েছি, আর কালারটা হচ্ছে গিয়ে ডার্ক নেভি ব্লু টাইপের কালার, যদিও একটু ক্যামেরাতে লাইট দেখা যাচ্ছে। আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি হলান সেন্টারের উইনার থেকে নিয়েছি, তো হঠাৎ করে ড্রেসটা দেখে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম, আর এই ড্রেসটা লোনের ড্রেস। আর এখানে দেখতে পাচ্ছেন জারিফের বাবার জন্য একটা রেড কালারের টি শার্ট নিয়ে নিয়েছি, এটাও আমরা উইনার থেকে নিয়েছি। হালকা হাতার দিকে একটু সাদা কালারের বর্ডার আছে, সাথে কলারেও আছে দেখতে পাচ্ছেন, তো হঠাৎ করে দেখে বেশ ভালো লাগলো তাই রেড কালারটাই নিলাম। আর ওই যে জারিফের জন্য আমি যে 2টা হাতাকাটা টি শার্ট কিনেছি, তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বেবি শার্কের দেখতে পেলেন কালার, আর রেড কালারটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি দোকান থেকেই, এই সেম রেড কালারেরই একটা জায়ান্টকে দিয়েছি, তো 2 বন্ধু মিলে সেম কালার পরবে, দেখতে কিন্তু মাশাল্লাহ ভালোই লাগবে। আর আমি যেহেতু টুকিটাকি হাতের কাজ জানি, তো ভাবছি যে আমার ড্রেস 2টা আমি নিজেই বানাবো, তাই এখানে বেশ কিছু রিল নিয়েছি আর একটু ইচ্ছা করে বেশি করে নিয়েছি।
তো এগুলাই ছিল আজকে আমাদের ঈদের বাজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো আমি আসলে অনলাইনে অর্ডার করেছিলাম, তো গতকাল বিকেলে হাতে পেয়েছি, তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার জন্য একটা বাটিকের ওড়না নিয়েছি, ওড়নাটা রেড কালারের মধ্যে সাদা প্রিন্ট, তো ওড়নাটা কিন্তু খুবই ভালো ছিল। আমি ভাবছিলাম যে কেমন হয় না হয়, বাট অনলাইন হিসাবে ওনাদের কাপড়গুলো খুবই ভালো। আর এখানে জারিফের জন্য আমি বাটিকের একদমই বেপসি ভয়েলের কাপড় এগুলা, তো এরকম তিনটা নিমা নিয়ে নিয়েছি, তো তিনটা নিমাই আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারাও চাইলে ওনাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, ওনাদের পেজের নাম হচ্ছে হ্যালো বাটিক। আর আমার এই ওড়নাটার প্রাইস নিয়েছে 250 টাকা, জারিপের এই নিমাগুলো এক একটা নিয়েছে 180 টাকা করে, আর ডেলিভারি চার্জ ছিল 60 টাকা, মোট 850 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।